তামাক অকাল মৃত্যুর কারণ, আজই তামাক ছাড়ুন। ওই মেহবুব ভাই, কোথায় যাচ্ছ? এদিকে এসো। বলো ভাই, ভালো আছো? ব্যাপার কি, নাংড়াছো কেন? আর বলো না ভাই, লাগিয়েছে প্রচুর পায়ে। কি করে লাগলো? এই পড়ে যে এইভাবে হেঁটে হনান করে কোথায় আছো? আর কোথায় যাচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি। বই তো শুকিয়ে গেছে খুবই। হ্যাঁ, তার জন্য হালকা হালকা মেরে দিতে পানি ভরতে হবে। মোটামুটি ঘাস আছে, তার জন্য এই গলা ই করে দিচ্ছি। বিড়ি আছে? বিড়ি আছে তো, লাইছে ভাই, আলে গেছে। আছে আছে। প্রচুর ব্যথা করছে ভাই। দিয়া ভাই, বলো, বাড়ি সকলে ভালো? হ্যাঁ, আমার খবর বলো। তো নিশা তাহলে শুধু বিড়ি না, আর অন্য কিছু? নিশা বিড়ি আর কি, কিছু না। না, হিরোইন খাই দেখবো, দারুণ জিনিস। কিন্তু কি যে বলো না, আলাদা জিনিস ধুয়াই তো নাই না, সামান্য একটু খায়, একদিন খায় দেখো তাহলে বুঝতে পারবা। আমি মেরে দিব, থাক মারতে। আমাকে আমাকে একটা পুড়িয়ে কিনে দিলে আমি মেরে দিব একদিন। একটা আমাকে পুড়িয়ে কিনে দিলে মেরে দিব এক্ষুনি। এখনো গোটা আনতে পারবো না, কালকে আসবো তাহলে ভুলেড়াতে। একটা পুড়িয়ে যদি কিনে দাও, তুমি খেয়ে দেখবা তাহলে, তুমি খেয়ে দেখবা, ভালো জিনিস। আর একটা কথা বলি, বলো, যেটা আমার হিরোইন খায় আমি, তুমি তো মনে জানো নাকি, হিরোইনে দুটো মজার জিনিস আছে। এই যে হিরোইন খেলে যে রোদ গরমে যে কাজ করছি, একদিনও রোদ লাগবে না, এনার্জি আলাদা। ভুল আমি কাল লড়াবো, দেখবো কত সুন্দর লাগবে। আমি কি আমারও, তুমি আমার সাথে জিন্দেগি যেতে পারবে না, চালিয়ে যেতে। কি যে বলো না তুমি। আরে ভাই হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে না, কি যদি হিরোইন খেয়ে যদি না মেয়ের কাছে যাওয়া যায়, টপ টপ জিন্দেগিতে মাল করবে না। সদ্য সুদর হয় উনি গো। আরে তাই করে দেখো না একদিন, যায় তোমার কার কাছে, তোমার তো সেই একটা মানে গার্লফ্রেন্ড ছিল তো, কে আমি খাওয়াবো, আমি কালকে আমি লিড়িয়ে দেবো জমি, একটা পুরি কিনে দেবো, দুজনেই খাবো। তুমি তাই করে দেখে লো আমার পয়সা দিয়ে খায় একবার। আরে একদিন খালে কি হবে, কোনো যায় আসে নাকি? এবার খাইনি সকাল থেকে, আমি তুমি জানো ভাই আমি খাই, সকাল থেকে খেতে পাইনি তো, মাঠে তো ভুল লেটে দিচ্ছে, টাকা নিয়ে আসেনি তো। তাহলে সন্ধ্যের সময় কোথায় থাকবো? সন্ধ্যের সময় আর তুমি কোথায় থাকবো? তাই বলো আমি তোমাকে ডাকে দুই কিলো নেবো, খুঁজে নেবো চাচার চায়ের দোকানে। আসছি। কি হয়েছে বলো? আর ভালো লাগছে না রে। কেন? ও প্রচুর গাত পা ব্যথা করছে, পা মা পুরো ব্যথা করছে রে, ও মাথা কপালও কামড়াচ্ছে, হাত গলা কামড়াচ্ছে রে,
সংসারে কত টাকা দাও তুমি? 200 টাকা ইনকাম করলে আমাকে তো একটা টাকাও দাও না। তোমার জন্য আমি বাবা মা সবাইকে ছেড়ে তোমার সাথে এসেছি। 100 খান টাকা দে লক্ষ্মী বোন আমার। আমি কোনো টাকা দিতে পারবো না। ব্যথা করছে হাত পা টিপ না রে। কি যে করে দেখতে পাবি চোখে দেখতে। আমি এইসব ছাই বাস খাওয়ার জন্য কোনো টাকা দিতে পারবো না। ওহো, আরে বাড়া তুই কোন রে, হাত পা টিপ না রে, ব্যথা করছে প্রচুর। কি করিস, হাতটা টিপ। বুকার মধ্যে কেমন করছে রে, ঘুম হবে না সারা রাত। আমি কোনো টাকা দিতে পারবো না। 100 খান টাকা দে। তোমার জন্য আমি মা বাবা সবাইকে ছেড়ে এসেছি। এ তো বড় কি শালার বাড়িতে তো থাকবো না, বাড়িতে যা, তোর বাড়িতেই থাকবো না শালার বাড়িতে। শুনো 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 না শুনো। ওরে আপনাকে এই হাত দিতে হবে না, আমি দিচ্ছি। আরেকটা নিলেই বাস হয়ে যাবে। প্রথম খাচ্ছ দেখো না, আরেকটা নিলাম। দুইটা না, আর আর খেতে হবে না। এই দুটা নিয়ে যে বাড়িতে যে একটু টপাটপ করো, দেখবা খেল এক কঠিন হাসি হাসি হবে সবসময়, ভালো লাগবে। কিছু বলছো ভাই? দুটান দুটান খাইলে তো এবার দেখবা, কাল আমাকে বলবা কেমন। যাবা তো নাকি তোমার গার্লফ্রেন্ডের কাছে? গার্লফ্রেন্ডকে যাবা তো? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ এবার খাই দেখো, আমি বাকিটুকু খাইলি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর তোমাকে দেবো না, এই দুটানই কাফি তোমার। যাই দেখো কিরকম, প্রচুর টাইম দেবা, যদি না দাও কানকে মুচলে দিও। ঠিক আছে চল। ঠিক আছে, আর কালকে কিন্তু অবশ্যই জানাবা কেমন। হ্যাঁ আর ভুল রেটে আসছে, আগুন মেরে দাও আমাকে। সকালে আসতে হবে কিন্তু ভাই। হ্যাঁ আমি কালকে ই করবো। শান্তি ভাই।